নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন, তার কারণ আমরা আজকে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা মক টেস্ট প্র্যাকটিস করব। যে আজকে আমরা 15টা প্রশ্ন আলোচনা করব, আর 15টা প্রশ্ন আলোচনার মধ্যে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই ট্রাই করবেন এবং সেই মার্কসটা অবশ্যই আপনাদের পোস্ট করবেন। তা আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে প্রস্তুত থাকেন, কারণ যে প্রশ্নের উত্তরটা আপনাদের রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। তো এইভাবে আমরা আজকে আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেটা অবশ্যই পোস্ট করবেন। আপনারা পোস্ট করলে আমরা জানতে পারবো আমাদের কাজের সার্থকতা, এবং তার সাথে সাথে আপনারাও বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কতটা এনহ্যান্স করতে হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকে শুরু করছি কোশ্চেন নাম্বার 91 91 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনারা চ্যানেলের প্লে লিস্টে যান এবং প্লে লিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বলে ফোল্ডার বানানো আছে, সেইখানে আপনারা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আজকে প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা করছি। সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তন রূপে ব্যবহৃত হয় কোন শব্দগুলি? অপশান ক তৎসম শব্দ, অপশান খ তদ্ভব শব্দ, অপশান গ অর্ধ তৎসম শব্দ এবং অপশান ঘ দেশি শব্দ। 91 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বা গ অর্ধ তৎসম শব্দ। নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 92 92 নম্বর প্রশ্ন, গিন্নি কোন শ্রেণীর শব্দ? অপশান ক খাঁটি বাংলা, অপশান খ দেশি, অপশান গ বিদেশি এবং অপশান ঘ অর্ধ তৎসম। 92 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বা ঘ অর্ধ তৎসম শব্দ। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 93, বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা এবং ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত রয়েছে, এই সব শব্দকে কি বলে? অপশান ক দেশি শব্দ, অপশান খ সংকর শব্দ, অপশান গ মুন্ডারি শব্দ এবং অপশান ঘ পরিভাষিক শব্দ। 93 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক বা এ দেশি শব্দ। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 94, নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ? অপশান ক জোৎস্না, অপশান খ চামার, অপশান গ চাকু এবং অপশান ঘ ঢেকি। 94 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ চামার। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 95, কোনটি দেশি শব্দের উদাহরণ? অপশান ক লুঙ্গি, অপশান খ খোকা, অপশান ঘ সাবেক এবং অপশান ঘ সম্রাট। 95 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ খোকা। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 96, কোনটি দেশি শব্দ নয়? যেটি নয় সেটা আমাদের বলতে হবে। অপশান ক পেট, অপশান খ চাঙাড়ি, অপশান গ ঘর এবং অপশান ঘ ঠোঙ্গা। 96 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ ঘর। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 97, কোন শব্দ কোনটি দেশি শব্দ নয়? অপশান ক কুলা, অপশান খ ঢেকি, অপশান গ হাত এবং অপশান ঘ ডিঙি। 97 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ হাত। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 98, কোনটি দেশি শব্দ? অপশান ক ঢেকি, অপশান খ কাগজ, অপশান গ আনারস এবং অপশান ঘ উকিল। 98 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক ঢেকি। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 99, কোনটি দেশি শব্দ? অপশান ক হরতাল, অপশান খ চাহিদা, অপশান ঘ চাকর এবং অপশান ঘ কুলা। 99 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ কুলা। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 100, কোনটি দেশি শব্দ? অপশান ক ডিঙা, অপশান খ শ্রদ্ধা, অপশান ঘ চামার এবং অপশান ঘ চিনি। 100 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক ডিঙা। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 101, অন্যান্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে? অপশান ক দেশি শব্দ, অপশান খ বিদেশি শব্দ, অপশান ঘ তৎসম শব্দ এবং অপশান ঘ বাংলা শব্দ। 101 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক দেশি শব্দ। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 102, কোনটি দেশি শব্দের উদাহরণ? অপশান ক সূর্য, অপশান খ কুড়ি, অপশান ঘ চা এবং অপশান ঘ ধর্ম। 102 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ কুড়ি। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 103, কোনটি বিদেশি শব্দ নয়? অপশান ক পত্র, অপশান খ দোয়াত, অপশান ঘ কলেজ এবং অপশান ঘ আইন। 103 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক পত্র। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 104, বাংলাদেশের
কোন বিদেশিদের আগমনের ফলে প্রচুর আরবি ও ফরাসি শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে? অপশন ক পর্তুগিজ ও ইংরেজ আগমনের ফলে, অপশন খ চীনা ও জাপানি আগমনের সুবাদে, অপশন গ ফরাসি ও ওলন্দাজ আগমনের ফলে, এবং অপশন ঘ তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে। 104 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ ফরাসি ও ওলন্দাজ আগমনের ফলে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 105, বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগ ক্রমে কোন কোন ভাষার প্রচুর শব্দ বাংলা ভাষায় নিজস্ব সম্পদে পরিণত হয়েছে? অপশন ক আরবি ও ফরাসি, অপশন খ তুর্কি ও হিন্দি, অপশন গ তুর্কি ও ফরাসি, এবং অপশন ঘ ফরাসি ও হিন্দি। 105 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক আরবি ও ফার্সি। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদের সাথে 15টা কোশ্চেন আলোচনা করে ফেললাম। এইবার আপনারা এই 15টা কোশ্চেনে কে কত মার্ক্স পেয়েছেন সেই মার্ক্সটা আমাদের একটু পোস্ট করবেন। আপনারা ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে সৎভাবে আপনারা আপনাদের মার্কসটা পোস্ট করুন। তাহলে আপনারা যেরকম আপনাদের পারফরমেন্স বুঝতে পারবেন যে কতটা আপনাদের পারফরমেন্স আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরাও বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো আপনারা সবাই একে একে আপনাদের পারফরমেন্সে যে যত নাম্বার পেলেন সেটা পোস্ট করুন। আর আমরা চলে যাচ্ছি আপনাদের হোম টাস্কের পর্বে। তা হোম টাস্কের পর্বে আমি একটা কোশ্চেন বলছি। তা আজকে আপনাদের হোম টাস্কের কোশ্চেন হলো, চানাচুর কোন দেশি শব্দ? অপশান ক চীনা, অপশান খ হিন্দি, অপশান ঘ আরবি, এবং অপশান ঘ ফরাসি। আবার আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, চানাচুর কোন দেশি শব্দ? অপশান ক চীনা, অপশান খ হিন্দি, অপশান ঘ আরবি, এবং অপশান ঘ ফার্সি। আপনাদের এই 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের কাছে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।